হয়, ইতিমধ্যে সমাপ্ত হয়েছে দ্বিতীয় পর্যায়ের ভোটদান প্রক্রিয়া। আর আমি বর্তমানে আছো করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত হাইলাকান্দি জেলার বিজেপি কার্যালয়ত। ইয়াত আহি উপস্থিত হয়েছে যেগুলি দলীয় প্রার্থী আছে, বিজেপি প্রার্থী কৃপানাথ মালা, আর আমি পুনে পুনে প্রত্যক্ষ লব বিচারিম। ভোটদান প্রক্রিয়া শেষ হয়েছে, প্রথম প্রতিক্রিয়া? ভোটদান প্রক্রিয়া শেষ হল, আমি ধন্যবাদ দিই আমার কার্যকর্তা আর আমার জনগণক যে সুন্দরভাবে সুস্থভাবে শেষ হল। আমি আমার এডমিনিস্ট্রেশনও ভাল কাম করেছে, পুলিশ নিরাপত্তা বাহিনী ভাল আসলে কত গন্ডগোল হওয়া নাই, এর কারণে এখেতকে ধন্যবাদ দিছো। আর আমার কার্যকর্তা সহ আমার যিমান ভোটার আছে সবক ধন্যবাদ দিও। আর মই ভাবো যিমান খবর পাইছো আমি 1 লাখের উপর ভোটার জিকিম এইবার। যে ভোটার টার্ন আউট আছে 65% নিচিনা হয়েছে, তো আপনি কেনেকে দেখা আপনার? আচ্ছা, 65% ওভারঅল হয়েছে যেটা আমি গম পালো, এটা প্রবলেম নাই, কি করব, উপায় নাই। আজিও গরমও বহুত আসলে, বহুত মানুষ কম আইসে, এখানে ইমান এফেক্ট নহব, হয়তো প্রবলেম নাই। নিজের জয়ত লো আপনি কিমান নিশ্চিত? 100% জিকিম আমি। হ্যাঁ, পুরো কম্পিটিশন এতিয়া ইউডিএফ হব পারে, কংগ্রেস হব পারে, যি এজন হোক, হলে কি আমার ডিফারেন্স 1 লাখের উপর হবে।